গুড মর্নিং এভরিবডি, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সবেমাত্র সেকেন্ড টার্ম মানে হাফ ইয়ারলি এক্সাম শেষ হয়েছে। হাফ ইয়ারলি এক্সাম শেষ হওয়ার পরে তোমাদের নতুন করে আজ থেকে আবার ক্লাস শুরু হলো। তো তোমরা প্রত্যেকেই মনে রাখবে যে আমাদের ফার্স্ট টার্ম বা হাফ ইয়ারলি এক্সামে যতটুকু সিলেবাস অলরেডি পড়ানো হয়ে গেছে, তারপর থেকে যতটুকু বাকি আছে সমস্ত সিলেবাসটাই আমরা এই অ্যানুয়াল পরীক্ষার আগে আমরা শেষ করে দেব, এটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং আমাদেরকে খুবই স্লোলি চললে এইভাবে সিলেবাসটা শেষ করা সম্ভব হবে না, আমাদেরকে খুব স্পিডলি আমাদেরকে সিলেবাসটা শেষ করার চেষ্টা করতে হবে। তো তোমাদের 133 নম্বর পেজ অব্দি তোমাদের এই পরীক্ষাতে তোমাদের পরীক্ষাটা নেওয়া হয়েছিল, 133 পেজ অব্দি। তারপরেও আমরা বিভিন্ন ধরনের সিলেবাসটাতে আমরা শেষ করেছিলাম 133 নম্বর পেজ অব্দি। তোমাদের হাফ ইয়ারলি সিলেবাসটাতে ছিল 137 নম্বর পেজ অব্দি, কিন্তু আমরা শেষ করতে পারিনি। তো আমরা 133 নম্বর পেজ অব্দি পড়েছিলাম, ঠিক তারপর থেকেই আজকে আমরা আবার নতুন করে শুরু করব 134 নম্বর পেজ থেকে। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যাতে আমাদের সিলেবাসটা খুব দ্রুত খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি, তার জন্য আমাদেরকে খুবই কেয়ারফুলি থাকতে হবে এবং যত্ন সহকারে পড়াশোনাটা করতে হবে, এবং কেউ ক্লাসগুলো মিস করবে না, প্রত্যেকেই ক্লাসটাতে অ্যাটেনশন দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা করবে প্রত্যেকেই, যাতে প্রত্যেকেরই সুবিধা হয় এবং প্রত্যেকেই যাতে ভালো করে বুঝতে পারে, তার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে তোমরা ক্লাসগুলোতে বুঝতে পারো, ঠিক আছে। তো এইভাবে আজকে থেকে আমাদের সেকেন্ড টার্ম মানে হাফ ইয়ারলি এক্সামের পরে ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। এই সিলেবাসটা এবং গত হাফ ইয়ারলি এক্সামের জন্য যে সিলেবাসটা ছিল, এক কথায় পুরো বইটাই আমাদের অ্যানুয়াল পরীক্ষাতে এক্সাম নেওয়া হবে। সুতরাং আজকে থেকে আমরা খুবই স্লোলি নয়, খুবই স্পিডলি আমরা শুরু করবো পড়াশোনা এবং খুব জোরভাবে ফুল এনার্জি নিয়ে, তাতে আমরা যাতে পুরো সিলেবাসটা শেষ করতে পারি। এবং তার সাথে সাথে তোমাদেরকেও বাড়িতে বসে থাকলে হবে না, খুব দ্রুত খুব স্পিডলি পড়াশোনা করতে হবে এবং পুরো বইটাকেই পড়তে হবে, কারণ আমরা এই সিলেবাসটা যেটা পড়ছি সম্পূর্ণ বইটাই অ্যানুয়ালের সিলেবাস অনুযায়ী। তো আগে আমরা পড়ে নিব যে যতটুকু বাকি আছে সেই সিলেবাসটুকু, তারপরে পরবর্তীতে যখন আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে, সিলেবাসটা শেষ হয়ে যাওয়ার পরে তখন আমরা আবার রিভাইজ করব প্রথম থেকে নিয়ে, যেগুলোতে বেশি প্রবলেম বা প্রতিটি টপিক একদিনে তিনটে চারটা করে টপিক আলোচনা করে আমরা সিলেবাসটাকে রিভিশন করে দেব। তো তোমরা প্রত্যেকেই অবগত আছো যে এইরকম করোনার এই ভয়াবহতা পরিস্থিতিতে আগে থেকে অনেকটা শিথিল হয়েছে, আগে লকডাউন ছিল, এখন আনলকিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই আনলকিং প্রক্রিয়া ধীরে 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 কমতে আছে, তবে আমাদেরকে খুব কেয়ারফুলি থাকতে হবে, প্রত্যেকেই যাতে সাবধানে চলাফেরা করো, রাস্তাঘাটে মানে প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না, বাজারঘাটে যাবে না, হ্যাঁ, আমাদেরকে এখনও সতর্কভাবে থাকতে হবে, কারণ এখনও করোনার ভ্যাকসিন বা করোনার যে ভয়াবহতা কমে গেছে তা কিন্তু নয়, সব কিছুই কিন্তু এখনও পর্যন্ত একদম মানে আগের মতোই কন্ডিশনে আছে। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যাতে এই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাই এবং যাতে করোনা ভাইরাসের হাতে আমরা না পড়ে যাই, তার জন্য আমাদেরকে খুবই প্রয়োজন ছাড়া, অতিরিক্ত প্রয়োজন ছাড়া আমরা বাড়ির বাইরে যাব না, বাড়িতেই থেকে পড়াশোনা করব এবং আমরা বাড়িতে থেকেই বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপগুলো করে খেলাধুলা করে বাড়ি থেকেই সময়টা পাস করব। তার সাথে সাথে সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে যে পড়াশোনা করে পড়াশোনার মধ্যে থেকে যদি আমরা সময়টাকে অতিবাহিত করি তাহলে আরও বেশি ভালো হবে। তো চলে আসো আজকে টপিক, নতুন করে টপিক শুরু করছি, 134 নম্বর পেজ, যেখানে কম গরম আগুন এবং বেশি গরম আগুন সম্পর্কে বলা হয়েছে। এতদিন আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো হচ্ছে আমরা কয়লার ধসের কয়লার কথা বললাম, তারপরে কয়লা কীভাবে সৃষ্টি হয় সেগুলো বললাম, তারপরে কয়লার ধোঁয়াতে কী ধরনের বিষাক্ত গ্যাস আছে কি না সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কম গরম আগুন এবং বেশি গরম আগুন, এই সম্পর্কে আজকে থেকে আমরা আজকের টপিকটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রত্যেকেই আগের নিয়মেই চলবো, যে আগে আমরা টেক্সট বইটা রেফারেন্স মানে টেক্সট বইটাকে আগে আমরা একবার দেখে নেব, রিডিং পড়ে নেব যে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, তারপরে তখন আমরা সেই সেখান থেকে কী কী ধরনের কোশ্চিন হতে পারে সেগুলো সম্পর্কে তখন আমরা বিস্তারিত আলোচনা
করব। তো আগে আমরা দেখে নিই যে কম গরম আগুন এবং বেশি গরম আগুন এই সম্পর্কে। তো চলে এসো বই নাম্বার পেজ নাম্বার 134 নাম্বার পেজ, প্রত্যেকেই খুলো, প্রত্যেকে 134 নাম্বার পেজ খুলবে। এই যে পেজটা 134 নাম্বার পেজ, 134 নাম্বার পেজ খুলে তোমরা প্রত্যেকেই দেখার চেষ্টা করো যে কিভাবে আমরা এইটুকু বা এখানে কি বলতে চাইছি। ঠিক আছে, স্যার ক্লাসে আসতেই অজিত জানতে চাইল সব আগুন একই রকম গরম। কি বলছে? স্যার এসছে, স্যার এসে স্যার ক্লাসে আসতেই অজিত জানতে চাইল সব আগুন কি একই রকম গরম, এটা স্যারের কাছে জানতে চাইল। আমরা তো বিভিন্ন ধরনের গরম দেখি, আগুন দেখেছি, কয়লার আগুন দেখেছি, পেট্রোলের আগুন দেখেছি, ডিজেলের আগুন দেখেছি, কয়লার আগুন দেখেছি, তারপরে আমরা গুলের আগুন দেখেছি, তারপরে আমরা কাঠ পোয়াল বা খড় ইত্যাদি জ্বালানি হিসেবে আমরা দেখেছি বিভিন্ন রকম আগুন, বা গ্যাসেরও আগুন আমরা দেখেছি। তো অ্যাকচুয়ালি অজিত ক্লাসে এসছে, এসে ওর মাথায় একটা প্রশ্ন এসছে যে পৃথিবীতে যত ধরনের আগুন আছে সব আগুনে কি একই রকম গরম, সেই সম্পর্কে অজিতে একটু মানে জানার ইচ্ছা হয়েছে, কৌতূহল জেগেছে যে আমরা ব্যাপারটাকে একটু জানি যে অ্যাকচুয়ালি সেটা মানে সব আগুনে কি সমান বা সব আগুন কি একই রকম গরম, সেই সম্পর্কে একটু জানার আগ্রহ কৌতূহল জেগেছে। তার জন্য ও ক্লাসে আসতে না আসতেই স্যারকে জিজ্ঞাসা করলো, স্যারকে জিজ্ঞাসা করলো যে স্যার ক্লাসে আমাদের পৃথিবীতে যত ধরনের আগুন আছে সমস্ত আগুনে কি একই ধরনের গরম, এটা স্যারকে জিজ্ঞাসা করলো। স্যার বললেন সব আগুন একই রকম গরম নয়, গরমের কম বেশি আছে, কিছু কাজে কম গরম আগুন চলে যে মানে হলে চলে, যেমন রান্না। তবে আমরা প্রত্যেকে আমরা জানি যে প্রত্যেকেই বিভিন্ন ধরনের আগুন সম্পর্কে আমরা দেখেছি, কয়লা মানে কয়লার এক ধরনের আগুন, রান্না বান্না করার জন্য একরকমের আগুন আমরা ব্যবহার করি। তাছাড়া এখন বর্তমানে জামা কাপড়কে প্রেস করার জন্য আয়রন বেরিয়ে গেছে, কিন্তু আগে কিন্তু আয়রন ছিল না, আগে ওই মানে কয়লার আগুন করে তার উপরে যে আয়রনটা লোহাটা সেই লোহাটাকে রেখে গরম করে তারপরে জামা কাপড় ইস্ত্রি করা হতো। তাহলে এইগুলো বর্তমানে এখন আর নেই, তবে আমরা দেখেছি বিভিন্ন কারণে ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের দেখি যে কোথায় কোথায় আগুন সৃষ্টি হয়। যেমন ধরো তোমার ইঞ্জিনের ক্ষেত্রে, রেল ইঞ্জিনের ক্ষেত্রে, রেল ইঞ্জিন বর্তমানেও ডিজেল ইঞ্জিন হয়ে গেছে, ইলেকট্রিক ইঞ্জিন হয়ে গেছে, তবে আগে কয়লার ইঞ্জিন ছিল। তাছাড়া আমরা যদি জলজাহাজের ক্ষেত্রে দেখি, স্টিমারের ক্ষেত্রেও আগে কয়লাতে চলতো, কয়লা দিয়ে আগুন তৈরি করে তাপশক্তি উৎপাদন করে সে তাপশক্তির বিনিময়ে ওরা এগিয়ে যেত। তাছাড়া আমরা দেখি যে ফুয়েল বা তেল, ডিজেল, পেট্রোল ইত্যাদি ইত্যাদি আমরা দেখি, বা কেরোসিন তেলও দেখি, যে কেরোসিনের আগুন জ্বালিয়ে আমরা ল্যাম্প বা আমরা বিভিন্ন ধরনের প্রদীপ বা আরও লন্ঠন বলো বা আদার্স কিছু আমরা অনেক ধরনের আগুন সৃষ্টি করতে পারি। তো এই জন্য বললো, স্যার বললো যে পৃথিবীতে যত ধরনের আগুন আছে সমস্ত আগুনের একই রকম গরম নয়, কোনো কোনো কাজে বেশি গরম আগুন পরিমাণ হচ্ছে এবং কিছু কিছু কাজে আমাদেরকে কম গরম আগুনেই হয়ে যাচ্ছে। যেমন রান্নাবান্নায় যে সাধারণত যে গ্যাসের আগুন বলো বা জ্বালানির আগুন বলো সমস্ত আগুনটাই কিন্তু অ্যাকচুয়ালি কম তাপে রান্নাবান্নাটা হয়ে যায়। তবে কিছু কিছু আগুন আছে, কিছু কিছু কাজ আছে, সে কাজে অতিরিক্ত গরম আগুনের প্রয়োজন হয়। খালেদা বলল, কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে গুল বানিয়েও রান্না করা হয়। কি বলছে খালেদা, একজনের নাম, একটা মেয়ের নাম খালেদা, বলছে যে কয়লার যে গুঁড়ো হয় সেই গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে গুল বানিয়ে, আমি একটু আগেই বললাম যে কয়লার আগুন বলো, গুলের আগুন বলো, কেরোসিনের আগুন বলো, আমরা গোল গোল করে দেখি অনেক সময় গুল বানানো হয়, যেটা কয়লার গুঁড়োটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে কয়লার গুঁড়োটাকে দিয়ে গুল বানানো হয় এবং সেই গুলটাকে পুড়িয়ে আগুন মানে আগুন কি করা হয়, আগুনের কাজে লাগানো হয়। ঠিক কম বলছে যে খালেদা বললো, কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে গুল বানিয়েও রান্না করা যায়। স্যার বললো, ঠিক, কম কার্বন আছে এমন কয়লার আগুনে রান্নার কাজ চলবে। যেখানে কম কার্বন আছে, মেনলি কার্বন, যেখানে কম কার্বন আছে সেই কার্বনের আগুনেই আমাদের রান্নাবান্নাটা কাজ চলে যাবে। কিন্তু যদি খুব গরম আগুন লাগে তাহলে কয়লা আর খাঁটি হওয়া চাই। আমরা কয়লার সঙ্গে মাটি মিশিয়ে দিলাম, মাটির সঙ্গে কয়লা মিশিয়ে দিয়ে, কয়লার গুঁড়ো মিশিয়ে দিয়ে, গুল বানিয়ে দিয়ে ভাতের রান্নাবান্নাটা সেরে নিলাম। তো ভাতে রান্নাবান্না করতে গেলে আমাদেরকে কম আগুনের প্রয়োজন হচ্ছে, কম তাপের প্রয়োজন হচ্ছে বলে এটা আমরা সহজে করে নিতে পারলাম। যদি অতিরিক্ত তাপের প্রয়োজন হয় তাহলে কার্বনটাকে স্ট্রং হওয়া উচিত, কার্বনটাকে আমাদের স্ট্রংলি হওয়া উচিত। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আর এইরকমভাবে কার্বনের গুঁড়ো বা কয়লার গুঁড়ো দিয়ে আর মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে রান্নাবান্না করা কিন্তু আর চলবে না। তখন আমাদের কি করতে হবে, তখন কার্বনের যে পরিমাণটা সেই কার্বন পরিমাণটাকে খাঁটি হতে হবে। তাহলে খাঁটি কিভাবে হবে, তো খাঁটি হতে গেলে অন মিনিট একটু দাঁড়ো, ক্যামেরা ঠিক করে নিই। আচ্ছা, তাহলে কি বলেছিলাম যে আমাদেরকে তখন
কয়লাটাকে একটু খাঁটি হতে হবে, তাহলে কয়লা খাঁটি হলে তবেই বেশি তাপ উৎপন্ন হবে, না তো বেশি তাপ উৎপন্ন না হলে আমরা উচ্চ তাপমাত্রায় যে রান্নাবান্নাগুলো করি সে রান্নাবান্নাগুলো আর হবে না, তা আমার বা সেই কাজগুলো আর হবে না। তার জন্য আমরা যত উচ্চ তাপমাত্রার প্রয়োজন হবে, যত আগুনের যত গরম হওয়ার প্রয়োজন হবে, তত কয়লা বা তত কার্বনটা খাঁটি হওয়া প্রয়োজন। তাই বললেন স্যার, বললেন যে যদি অল্প আলোতে যদি রান্নাবান্নাটা হয়ে যায় তো অল্প আলোতেই বা অল্প কয়লাতেই বা এই যে কয়লার সঙ্গে মাটি কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে দিয়েই রান্নাবান্না করা যায়। তবে যদি যদি আমাদের অতিরিক্ত মানে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কার্বনের পরিমাণটাকে কী করতে হবে, না তো কার্বনের পরিমাণটাকে খাঁটি হতে হবে। কথা বোঝা গেল? তারপরে বলছে অজিত বলল, কিন্তু কি কাজে এত গরম আগুন লাগে? আপনি যে বলছেন স্যার যে আগুন অতিরিক্ত তাপে মানে যখন উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় তখন আগুনটা অতিরিক্ত গরম করতে হয়, তাহলে সেই রকম কাজগুলো কি কি এমন কাজ আছে যে কাজগুলোতে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়? আমরা তো প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাবান্না হয়, তো আমাদের মনে হয় যে রান্নাবান্নাতে যে আগুনটা লাগে সেটাই মনে হয় উচ্চ তাপমাত্রা, তাই না? কিন্তু না, সেটা কিন্তু নয়, শুধুমাত্র আগুনটা নয় মানে রান্নাবান্নাটা ব্যাপারটা নয়, আরও অনেক কাজ আছে যেখানে উচ্চ তাপমাত্রার প্রয়োজন আছে। যেমন সেটা কি, যেমন স্যার বলছেন যে লোহা ইস্পাতের কারখানায় লোহা গলাতে, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যে এর দোকানে কি বলছে যেখানে গ্রিল তৈরি করা হয় বা যেখানে বিভিন্ন ধরনের জানালার গ্রিল বলো বা বিভিন্ন ধরনের বেড বলো অ্যালুমিনিয়ামের বেড বলো, তো সেখানে দেখবে ঝালাই করা হয়, ঝাল দেওয়া হয়, তো ঝাল দেওয়া হয় দেখবে যে একটা একটা এর মতো ঢালের মতো সামনে নিয়ে থাকে, আর ঝাল দেওয়া চিচি চিচির করে অনেকটা আগুন খুব মানে অতিরিক্ত লাইট যুক্ত উচ্চ তাপমাত্রা যুক্ত একটা আগুন সৃষ্টি হয়। তারপরে ওরা সেটাকে দিয়ে একটা লোহার সঙ্গে একটা লোহাকে ঝাল দিয়ে একটা গ্রিল তৈরি করে সুন্দরভাবে, তাহলে সেখানে যে তাপমাত্রার প্রয়োজন হয়, এত তাপমাত্রার প্রয়োজন হয় যে তাপমাত্রায় লোহাটা গলে গিয়ে সেখানে ঝালে পরিণত হচ্ছে বা ঝাল দিতে ওর সঙ্গে জয়েন্ট করতে সহযোগিতা করছে। তাহলে এরকম কিছু কিছু কাজ আছে লোহা ইস্পাতের কারখানায় লোহাকে গলাতে যে কাজে ব্যবহার হচ্ছে যে তাপ, সে তাপে উচ্চ তাপমাত্রা প্রয়োজন হচ্ছে, আগুনটাকে অতিরিক্ত গরম হতে হচ্ছে, যার ফলে লোহাটা গলে যাচ্ছে, লোহাটা গলাতে পারছে, সেখানে লাগে উচ্চ তাপমাত্রা, স্যার বলছেন। তাছাড়া বিদ্যুৎ তৈরি করতে উচ্চ তাপমাত্রা লাগে, আমরা জানি যে বিদ্যুৎ বিভিন্ন ধরনের হয়, জলবিদ্যুৎ হয়, তাপবিদ্যুৎ হয়, তারপরে ইলেকট্রিক হয়, বায়ুর প্রবাহের মানে এর সাহায্যে কারেন্ট তৈরি করা হয়, জলের যে টারবাইন ঘুরিয়ে জলের যে গতি, সেই গতিতে টারবাইন ঘুরিয়ে সেটাকে উচ্চ তাপমাত্রায় সেটাকে মানে উচ্চ ইলেকট্রিক যে কারেন্ট তৈরি করা হয়। তাছাড়াও আমরা দেখি এনটিপিসি ফারাক্কাতে যে এনটিপিসি রয়েছে, সেই এনটিপিসি কয়লা আসে, কয়লাকে পুড়িয়ে উচ্চ তাপমাত্রায় তাপশক্তি উৎপন্ন করা হয় এবং সেই শক্তিটা কারেন্টে পরিণত হয় এবং কারেন্টটা গিয়ে বিভিন্ন জায়গায় আমরা লাইট ফাইন চালাতে বা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। আন্ডারস্ট্যান্ড? তাহলে বোঝা যাচ্ছে আমাদের এই কথাগুলো যে তাহলে কিছু কিছু কাজ আছে যে কাজগুলোতে কম তাপমাত্রার আগুনে হয়ে যায়, কিন্তু আবার অনেক কাজ আছে অনেক যেখানে অনেক কাজের ক্ষেত্রে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হচ্ছে। তাহলে এই উচ্চ তাপমাত্রার প্রয়োজনের ক্ষেত্রে যেমন একটা কাজ যে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্নর জন্য যে কয়লার যে তাপের প্রয়োজন হয় সেটা অতিরিক্ত গরম হয়, আর কি হয় লোহা ইস্পাত কারখানায় যে লোহাকে গলাতে যে সাহায্য করে সেক্ষেত্রে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। তাহলে এই ব্যাপারগুলো আমরা জানলাম যে বিশেষ করে উচ্চ তাপমাত্রার প্রয়োজন এগুলো কী কী। বিদ্যুৎ দিয়ে সব কাজ করা যায়, জিজ্ঞাসা করছে স্যারকে যে বিদ্যুৎ দিয়ে কি সব কাজ করা যায়? আলো জ্বলছে, পাখা চলছে, টিভি কম্পিউটার সবই চলছে, আমাদের মাথায় এগুলো আসছে, তোমরা জন্মগতভাবেই দেখছো যে লাইট ফ্যান ইলেকট্রিক ফ্রিজ এসি সব কিছু দেখছো তোমরা। কিন্তু আমাদের মা বাবারা বা আমরা যখন ছোট ছিলাম তখন কারেন্টের এতটা ব্যবহার ছিল না, বাড়িতে হয়তো একটা ফ্যান বা দুটো ফ্যান বা হয়তো একটা ঘরে লাইট আছে কোনো রকম করে, লাইট সেরকমভাবে নেই, কারোর রুমে এসি নেই, কারোর রুমে ফ্রিজ নেই, কোনো কিছুই নেই, আয়রন নেই। তাহলে এখন বর্তমানে আমরা দেখছি যে এই বর্তমানে মডার্ন পরিস্থিতিতে প্রত্যেকেরই বাড়িতে দেখবে এসি আছে, ফ্রিজ আছে, তারপরে দেখবে যে ওয়াশিং মেশিন আছে, তারপরে তোমরা লাইট ফ্যান হ্যাঁ যাবতীয় কিছু, কম্পিউটার বলো, ডেস্কটপ বলো, ল্যাপটপ বলো, মোবাইল বলো, প্রত্যেকটি জিনিসে প্রত্যেকটা বাড়িতে এখন এত টেকনোলজি উন্নত হয়েছে, এত আধুনিক হয়েছে যে যন্ত্রপাতি শেষ নাই এবং সমস্ত যন্ত্রপাতি কিসের সাহায্যে চলছে? না তো ইলেকট্রিকের সাহায্যে চলছে। রবি বলল, দাদু বলে তোমরা যখন আমার মতো বয়স হবে, কি বলছে রবি বলছে, রবি দাদু রবিকে বলে যে তোমরা যখন আমার মতো বয়স হবে তখন পেট্রোল ডিজেল ফুরিয়ে যাবে। ভবিষ্যতে আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে আমরা জানি যে মাটি নিজে থেকে কেরোসিন বলো, পেট্রোল বলো, ডিজেল বলো, এগুলো হচ্ছে আমাদের সম্পদ, প্রাকৃতিক সম্পদ, হ্যাঁ, যে প্রাকৃতিক সম্পদ কৃত্রিমভাবে তৈরি করা যায় না,
নন মেডেড এই সমস্ত সম্পদগুলোকে বাইরে থেকে তৈরি করা যায় না, কখনোই কৃত্রিমভাবে তৈরি করা যায় না, এগুলো প্রাকৃতিক সম্পদ। যেমন আমরা আবার গাছপালাকে যদি বলি, তো এগুলো কৃত্রিম সম্পদ, আমরা গাছপালা লাগিয়ে দিয়ে আমরা আবার তৈরি করতে পারি সম্পদ। তো এই যে ডিজেল, পেট্রোল, কেরোসিন, যে কয়লা বলো বা আদার্স কিছু, এই পার্টিকেলগুলো বা এই সম্পদগুলো, এই মেটেরিয়ালগুলো, এই সম্পদগুলো প্রাকৃতিক সম্পদ, এগুলোকে তৈরি করা সম্ভব নয়। তাহলে এদেরকে সম্পদগুলো যে মাটির ভূগর্ভে রয়েছে, মাটির ভূগর্ভ থেকে উত্তোলন করা হয়, তোলা হয়, কয়লার খনি থেকে কয়লা তোলা হয়, ডিজেলের খনি থেকে ডিজেল তোলা হয়, কেরোসিনের খনি থেকে কেরোসিন তোলা হয়, পেট্রোলিয়াম যে খনিগুলো রয়েছে সেখান থেকে পেট্রোল তৈরি, মানে তুলে নেওয়া হয়। এই পেট্রোলগুলো শেষ হয়ে যাবে, ডিজেলগুলো শেষ হয়ে যাবে, সবগুলো শেষ হয়ে যাবে, তখন লাইট ফ্যান কিসে চলবে? ওই জন্য রবি দাদু বলছে যে যে হারে পেট্রোল কেমিক্যাল বা পেট্রোল বলো বা কেরোসিন বলো বা ডিজেল বলো যে হারে ব্যবহার করা হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ে এগুলো শেষ হয়ে যাবে, এই সম্পদগুলো আর থাকবে না। ওই জন্য রবি তার দাদু, রবির দাদু রবিকে বলছে যে তোমরা যখন আমার মতো বয়স হবে, মানে বড় হবে, তখন পেট্রোল ডিজেল সব ফুরিয়ে যাবে, তখন বাসও হয়তো বিদ্যুৎ দিয়ে চলবে। তাহলে পেট্রোল ডিজেল মোটরসাইকেল, পেট্রোল ডিজেল দিয়ে বাস, ট্রাক, মোটরসাইকেল এগুলো চলে। তাহলে এগুলো যদি পেট্রোল ডিজেল যদি ফুরিয়ে যায়, তাহলে এই গাড়িগুলো, যানবাহনগুলো চলবে কি করে? তাহলে যানবাহন যদি না চলে, তাহলে আমরা মালদাকে হেঁটে হেঁটে যাবো? যেতে পারবো না, হেঁটে কোথাও কখনো হেঁটে যেতে পারবো না। আমরা সামান্য জায়গায় হেঁটে যেতে পারি না, টোটোতে চেপে যাই, বাইকে করে চেপে যাই, হ্যাঁ বাইকে নিয়ে চলে যাই, এই হেঁটে হেঁটে যেতে পারবো না, সাইকেলটা নিয়ে যাই, সাইকেলটাও নিয়ে যেতে পারবো না, এখন বাইক উঠে গেছে, বাইকটা নিয়ে যাই, এইরকম এত অলস হয়ে গেছি আমরা। তাহলে যদি ডিজেল, পেট্রোল, কেমিক্যাল বা এই সমস্ত যদি প্রাকৃতিক সম্পদগুলো, যেগুলো তাপশক্তি উৎপন্ন করতে সাহায্য করে, এই সম্পদগুলো যখন নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন কীভাবে চলবে দেশটা, কীভাবে চলবে যানবাহন, কীভাবে চলবে আমরা, কীভাবে যাতায়াত করবো? তখন আমাদের কারেন্টের প্রয়োজন হবে। ওই জন্য বলছে সব ফুরিয়ে যাবে, তখন বাস হয়তো বিদ্যুৎ দিয়ে চলবে। আয়ুব বলল, কয়লা না হয় ফুরবে, যা জমা আছে সেটুকুই আছে, পেট্রোল ডিজেল কি করে ফুরাবে? এবার আয়ুবের মাথায় এসছে যে কয়লা, মেনে নিলাম যে কয়লার খনি থেকে কয়লা তোলা হয়, তো কয়লার খনি, আমি আগেই বলে দিয়েছি অলরেডি কথাগুলো, যে কয়লার খনি থেকে কয়লা তুলে নিলে কি হবে, কয়লা এক সময় শেষ হয়ে যাবে। তো কয়লা না হয় এক সময় শেষ হয়ে যাবে, তো পেট্রোল ডিজেল সেগুলো কি শেষ হয়ে যাবে? সেগুলো কোথায় থাকে? সেগুলো তো আনলিমিটেড প্রাকৃতিক সম্পদ, সেগুলো কিভাবে শেষ হয়? এটা ওর মাথায় একটা ধারণা এসছে আয়ুবের। আয়ুব তখন বলছে, স্যার বললেন, পেট্রোল ডিজেল ওর কয়লার মতোই, আমি আগেই বলে দিয়েছি পেট্রোল ডিজেল এগুলো সবই হচ্ছে কয়লার মতো সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এগুলো প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতিতে এগুলো পাওয়া যায়, এগুলোর একটা লিমিটেড আছে, একটা লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে। তবে এই পরিমাণটা কিন্তু অনেকটা, এই বিশ্বব্যাপী কত লোক, কত পেট্রোল, কত ডিজেল, কত কয়লা ব্যবহার করছে বলতো? কিন্তু কয়লার খনি এখনো শেষ হয় না, তবে একটা নির্দিষ্ট সময় আসবে যেখানে কয়লা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে কয়লা যদি শেষ হয়ে যায় তখন চলবে কিভাবে? তো কয়লা না হয় শেষ হয়ে গেল, মেনে নিলাম যে কয়লা হচ্ছে শেষ করা জিনিস, শেষ হয়ে যাবে, তাহলে পেট্রোল ডিজেল সেগুলো কি শেষ হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই সেগুলোও শেষ হয়ে যাবে। যেমন কয়লার যেমন খনি রয়েছে, পেট্রোলের বা ডিজেলেরও কি রয়েছে? খনি রয়েছে। এই বলে স্যার বোর্ডে এ বিষয়ে লিখতে দিলেন, এই বলে স্যার কি করলেন, বোর্ডে এ বিষয়ে লিখতে দিলেন, সবাই পড়লো। আয়ুব বলল, তাহলে তো দুটোই ফুরিয়ে যাবে, সেম জিনিস। স্যার বললেন, তবে পেট্রোলিয়াম হয়তো আগে ফুরবে, কয়লা তারপরেও চলবে, কিন্তু কয়েকশো বছর পরে তাও হয়তো ফুরিয়ে যাবে, হয়তো পেট্রোলটাই আগে কমে যাবে, পেট্রোলের পরিমাণটা কম, পেট্রোলিয়ামের পরিমাণটা কম, পেট্রোল পরিমাণটাই কমে যাবে, তারপরে কয়লার পরিমাণ কমবে, তবে এগুলো কয়েকশো বছর চলবে, এই হচ্ছে ব্যাপার। এই দেখো একটা বক্স করে তোমাদের বই, প্রত্যেকেরই তোমরা বইটা দেখবে, এই বক্সটা তোমরা পড়বে, এই বক্সের মধ্যে দেওয়া আছে, দেখো পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল কেরোসিন হয়, পেট্রোলিয়াম থকথকে কাদা 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 মাটির নিচে পাওয়া যায়, গাছে থেকে যেভাবে কয়লা হয়েছে সেভাবে প্রাণীদেহ থেকে পেট্রোলিয়াম হয়েছে, কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে জীবাশ্ম জ্বালানি। কি বলা হয়? জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানি কাকে বলে? না তো যে সমস্ত জ্বালানি জীবাশ্ম থেকে তৈরি হয়, মানে ভূগর্ভে চাপা পড়ে গিয়ে প্রস্তরীভূত হয়ে গলে গিয়ে পচে গিয়ে চাপা পড়ে যে সমস্ত সম্পদ তৈরি হয়, সে সমস্ত সম্পদগুলো বলা হয় আমরা জীবাশ্ম সম্পদ বলতে পারি, বা সেই সমস্ত সম্পদগুলো যখন আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি তখন আমরা সেটাকে বলতে পারি জীবাশ্ম জ্বালানি, রাইট? এটুকু পড়বে। তাহলে পেট্রোলিয়াম অ্যান্ড কয়লা এই দুটোই হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে? পেট্রোলিয়াম থেকে কী কী পাওয়া যায়? পেট্রোল ডিজেল কেরোসিন পাওয়া যায়, পেট্রোলিয়াম হচ্ছে থকথকে কাদা কাদা জাতীয় পদার্থ, মাটির নিচেই পাওয়া যায়, ঠিক আছে? এবং গাছ থেকে যেভাবে কয়লা হয়েছে আমরা প্রত্যেকেই জানি, যে গাছ চাপা পড়ে গিয়ে
কয়লা তৈরি হয়, যে যেটা বেশি চাপা পড়বে তার কার্বনের পরিমাণটা বেশি হবে। এরকমভাবে সেম একই রকম কন্ডিশনে উদ্ভিজ্জ অংশ চাপা পড়ে গিয়ে কয়লা সৃষ্টি হয়, প্রাণীজ অংশ প্রাণীজ দেহ অংশ বা দেহাংশ দেহ বিশেষ চাপা পড়ে গিয়ে কি তৈরি হয়, না তো পেট্রোলিয়াম তৈরি হয়। এইভাবে দেখো তোমাদের একটা ছক রয়েছে 134 নম্বর পেজে ছক, তোমাদের এলাকায় পেট্রোল ডিজেল কেরোসিন বিদ্যুৎ কি কি কাজে ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে লেখো। পেট্রোল ডিজেল কেরোসিন কি কি কাজে ব্যবহার হয়, বিদ্যুৎ কি কি কাজে ব্যবহার করা হয়, এটা এগুলো লিখতে হবে। এই ছকটা তোমরা প্রত্যেকেই করবে, ঠিক আছে। আজকে প্রথম দিন ক্লাস, আজকে আপাতত এইটুকুই থাক। তোমাদেরকে পরের দিন নেক্সট দিন থেকে আশা করছি এর থেকে বেশি বেশি করে পড়ানোর চেষ্টা করবো। তোমরা আজকে প্রথম দিন পরীক্ষা দিয়েছো, আশা করছি তোমরা প্রত্যেকেই পরীক্ষা দিয়েছো। ভালো ফলাফলের আশায় আমরাই রয়েছি যে তোমরা প্রত্যেকেই হয়তো একটা ভালো ফলাফল করবে, ভালো নাম্বার পাবে। তোমাদের খাতাগুলো আমি দেখতে শুরু করেছি, অলরেডি দেখা কিছু হয়েছে, সেটা রেজাল্ট দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের খাতাগুলোতে কে কেমন পেয়েছে, কোথায় কোথায় মিস্টেক হয়েছে। তবে অনেকেরই খাতায় একটা কথা বলি যে অনেকেই একটু ওভার পণ্ডিতি করেছে। আমি অপশন দিয়েছিলাম যে পাঁচটার মধ্যে মানে ছটার মধ্যে পাঁচটা করতে হবে, তো অনেকেই এবার বাড়াবাড়ি করে ছটাতে ছটায় করে নিয়েছে। এবার ছটাতে যদি ছটায় করে নাও তাহলে আমি বললাম কেন যে ছটার মধ্যে পাঁচটি করো, কোশ্চেন দেওয়া ছিল ছটা, আমি বলেছি ছটার মধ্যে পাঁচটা করো, কোশ্চেন ছিল পাঁচটা, আমি বলেছি পাঁচ মানে এই তিনটি করো। তাহলে আমি যে তিনটি কথাটা যে বলেছি যে তিনটি করো, তাহলে তোমার তিনটি মানে কেন বলেছি এই কথাটা, তোমরা যদি পাঁচটাতে পাঁচটাই করবে। হ্যাঁ, এইভাবে তোমরা এত মিস্টেকগুলো করেছো, কেন মিস্টেকগুলো করেছো? তোমরা ছটাতে ছটাই লিখে দিয়েছো, আমি ছটাতে ছয় নম্বর এক এক করে দিয়ে গেছি, ছয় নম্বর দিয়ে গেছি, তাহলে তোমার নাম্বারটা বেড়ে যাবে না, তখন আবার আমাকে গুনতে হবে। তোমরা ভালো স্টুডেন্টরা যারা ভালো পড়াশোনা করো, তারা হয়তো দেখা গেল যে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে পেয়েছো, সবগুলো ঠিক করেছো। এবার দেখা গেলো যে দুই মার্কের কোয়েশ্চেনগুলো ছটা দিয়েছিলাম, ছটার মধ্যে আমি পাঁচটা করতে বলেছিলাম, তো তোমরা পাঁচটাকে পরপর করেছো, তাহলে পাঁচ দুগুণ দশ ওখানে পেয়ে গেলে। এবার দেখা গেলো আরও একটা কোয়েশ্চেন লাস্টের দিকে কোনো একটা জায়গায় করে দিয়েছো, তাহলে ওইখানে আবার দুই মার্ক দিয়ে দিচ্ছি, তাহলে দুই মার্কটা বেড়ে যাবে। এবার তুমি পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ পাবে পাচ্ছ, এবার যখন এক্সট্রা দুই যখন দিচ্ছি তখন তোমার পঁয়তাল্লিশে সাতচল্লিশ পেয়ে যাচ্ছ, তখন আবার গুনতে হচ্ছে যে সাতচল্লিশ পেয়ে গেল কীভাবে, ও সাতচল্লিশ তো পাওয়ার কথা নয়, টোটাল মার্ক পঁয়তাল্লিশ, সাতচল্লিশ কেন পাচ্ছে? আবার যখন খাতাটাকে রিভাইজ করছি, আবার যখন চেক করছি, তখন দেখা যাচ্ছে যে ওর মানে একটা কোশ্চিন মানে দুই মার্কের কোশ্চিন একটা এক্সট্রা করেছে, একটা এক্সট্রা করেছে। তো তুমি এক্সট্রা কেন করতে যাবে? তোমাকে তো বলা হয়নি, তোমাকে তো অপশন দেওয়া হয় যে ছটার মধ্যে পাঁচটা করো, পাঁচটাই তো করতে হবে, তুমি ছটা কেন করতে গেলে? এগুলো নিয়ে তোমাদের বর্তমানে এইরকম পরিস্থিতির মধ্যে খাতা দেখতে হচ্ছে, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। এইভাবে বারবার একটা খাতার পিছনে দশ মিনিট পনেরো মিনিট সময় দেওয়ার মতো সময় নেই। তোমরা প্রত্যেকেই জানো এগুলো কিন্তু খুবই একটা মানে আলোচনা, আমি পরীক্ষা সম্পর্কে আলোচনা আমি আগেই একবার করে দিয়েছিলাম যে কীভাবে লিখবে, কীভাবে অ্যাটেন্ড করবে, কোশ্চিন নাম্বার দাগ নাম্বার ভুল করছো, তোমরা দাগ নাম্বার ভুল করছো, সিকোয়েন্স হারিয়ে দিচ্ছ, একটা এক এখানে এক নম্বরের তো তারপরে দুই মার্কের একটা দিয়ে দিলে, একটা পাঁচ মার্কের দিয়ে দিলে, একটা তিন মার্কের দিয়ে দিলে, এইভাবে কেউ পরীক্ষা দেয়? একটা সিকোয়েন্স থাকা দরকার। আর কারো কারো ক্ষেত্রে তো পেজের একটু অভাব হয়ে গেছে, পেজ নেই, এভাবে কি হবে? আমি মার্কটা বসাবো কোথায়? একটুকু ফাঁকা নেই, মার্কটা যে বসাবো, যে আমি যে নাম্বারটা দেবো, তুমি দুই মার্কের একটা কোশ্চিন লিখেছো, দুই পাচ্ছ, তো আমি যে দুই যে দেবো কোন জায়গায় দেবো, একটু ফাঁকা করে লিখতে হবে না? সেভাবে লিখুনি, একদম মানে চাপাচাপি একটা কোশ্চেনের অ্যান্সারের উপরে আর একটা অ্যান্সার লিখে দিয়েছো, এইভাবে কি কেউ লেখে? আমি যথাসময়ে পঁয়তাল্লিশ মিনিট ধরে, ত্রিশ মিনিট ধরে একটা এই বিষয়ে শুধুমাত্র ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম, এই ক্লাসে শুধু আলোচনা করেছিলাম যে কীভাবে অ্যাটেন্ড করবে পরীক্ষাতে, কীভাবে তোমরা লিখবে, সেগুলো সম্পর্কে আমি লিখেছি, একটাই কেউ শোনেনি, ক্লাসটা কেউ করেনি, শুধু এক পাঁচ মিনিট দেখেছে, পাঁচ মিনিট দেখে চলে গেছে, পুরো ক্লাসটা কেউ দেখেনি। এইভাবে কিন্তু করলে হবে না, নেক্সট টাইম অ্যানুয়াল পরীক্ষা অ্যানুয়াল এক্সামে যদি এইভাবে করো তো নাম্বার কাটা যাবে, ঠিক আছে? সুতরাং যেভাবে স্যার নির্দেশ দেবেন, যেভাবে কোশ্চিনতে চাইবেন, সেইভাবেই ঠিক সেইভাবেই অ্যান্সার লিখতে হবে। পাঁচটা চেয়েছে পাঁচটাই করতে হবে, দেখে নিতে হবে যে পাঁচটাতে আমার পাঁচটা হয়েছে কিনা, বেশি হয়ে গেছে নাকি, যদি বেশি হয়ে যায় একটা কেটে দেবো, সিম্পলি একটা দাগ দিয়ে কেটে দেবো, এটা স্যার একদম সিম্পলি কাটা, তাহলে আমি ওটা মার্ক দেবো না, দুই বড় হয়ে গেছে একটা মিডিলে একটা টেনে দাও দাগ, হ্যাঁ এটা স্যার কাটা। তুমি লিখবে কেন? তুমি টাইম তো পাচ্ছ না, পাঁচটার মধ্যে তুমি ছটা লিখতে যাবে কেন? পাঁচটাতে পাঁচটা লিখো, তুমি পারবে বলে সবগুলো লিখে দেবে? না, এটা ভুল ডিসিশন, ঠিক আছে? এইভাবে কিন্তু পরীক্ষাতে লিখলে হবে না, তোমাদেরকে খুব কেয়ারফুলি শুনতে হবে এবং সেটা লিখতে হবে। কথা বোঝা গেল? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, ভালো এক্সাম দিয়েছো। আমি রাখছি, আমি দেখছি তোমাদের খাতাগুলো প্রত্যেকেরই, যে দেখি কে কেমনভাবে মার্ক পেয়েছো, এর বিষয়ে পরবর্তীতে রেজাল্টের পরে তখন আবার আলোচনা হবে যে কার কোথায় ভুল বা কার কোথায় এই হচ্ছে। যদি তোমাদেরকে অফলাইনে খাতা দেখানোর ব্যবস্থা করা হয় তাহলে এই ব্যাপারগুলো তখন আবার বলে দেবো। কথা বুঝে গেল? ঠিক আছে, তোমরা নেক্সট টাইম খুব
মানে প্রস্তুতি নাও পরবর্তী এক্সামিনেশন, পরবর্তী এক্সাম অ্যানুয়াল এক্সাম আর ফাঁকি দেওয়া চলবে না। এই অ্যানুয়াল এক্সামের জন্য প্রত্যেকে প্রস্তুতি নেবে, ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? অবশ্যই আমাকে জানাবে। তোমরা রায়মার্টিনটা ফলো করবে, রায়মার্টিনে তোমাদের কোয়েশ্চনগুলো রয়েছে, যেমন কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশে কি তৈরি করা হয়, গুল তৈরি করা হয়, কম গরম আগুন কোথায় লাগে, না তো রান্নার কাজে, জীবাশ্ম জ্বালানিটি কি, জীবাশ্ম জ্বালানি কয়লা বা পেট্রোলিয়াম, এইগুলো সম্পর্কে ব্যবহারের ফলে ফুরিয়ে যাবে কোনটা, পেট্রোল না ডিজেল না সবকটি না কয়লা, সবগুলোই ফুরিয়ে যাবে, ব্যবহারের ফলে ফুরিয়ে যাবে। পেট্রোলিয়াম সৃষ্টি হয় কোথা থেকে, উদ্ভিদ দেহ থেকে না প্রাণী দেহ থেকে, প্রাণী দেহ থেকে। বেশি ড্যাশযুক্ত কয়লা আগুনে গরম বেশি, বেশি কার্বনযুক্ত কয়লার আগুনে সেটা বেশি হবে। ড্যাশ কারখানায় লোহা গলাতে বেশি গরম আগুন লাগে, কোন কারখানায়, না তো লোহা ইস্পাত বা লৌহ ইস্পাত কারখানায় ব্যবহার হয়। কয়লা পুড়িয়ে কি তৈরি করা হয়, তাপ বিদ্যুৎ তৈরি করা হয়। কয়লা পেট্রোলিয়াম দুটোকে কি বলা হয়, জীবাশ্ম জ্বালানি বলা হয়। ড্যাশ থেকে পেট্রোল ডিজেল কেরাসিন উৎপন্ন হয়, পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল কেরাসিন তৈরি হয়। ড্যাশের সঙ্গে মাটি মিশিয়ে রান্নার গুল বানানো হয়, কার সঙ্গে, না তো কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে রান্নার গুল বানানো হয়। ধোঁয়ায় সালফারের সঙ্গে কি থাকে, অক্সাইড গ্যাস থাকে, ঠিক আছে? এইভাবে পড়বে, সব আগুন একই রকম গরম, নো রং, রান্নার কাজে বেশি গরম আগুন লাগে, না অধিক কার্বনযুক্ত কয়লার আগুনে গরম বেশি, ঠিক, এক না একদম ঠিক। লোহা গলাতে কয়লা লাগে, লোহা গলাতে কি কয়লা লাগে, অবশ্যই কয়লা লাগে, তাপ বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে উচ্চ তাপমাত্রায়। কয়লা থেকে বিদ্যুৎ তৈরি হয় না, হয় কি হয় না, অবশ্যই হয়, এটা ভুল লিখেছে ওরা, কয়লার চেয়ে খনিজতা আগে ফুরবে, ঠিক। পেট্রোলিয়াম জলের মতো তরল, ঠিক না ভুল, ভুল, পেট্রোলিয়াম থক থেকে কাদার মতো, আগেই বলে দিয়েছি কাদা কাদা। পেট্রোলিয়াম কাদার অর্থ কি, খনিজ তেল। পেট্রোলিয়ামের চারটি উপজাত বস্তু, পেট্রোল, কেরোসিন, ডিজেল, এইগুলো কেরোসিন, ডিজেল, ভেসলিন ইত্যাদি। পেট্রোলিয়াম দেখতে কেমন, না তো থক থেকে কাদার মতো, এইগুলো অ্যান্সার। দুটি জ্বালানি, জীবাশ্ম জ্বালানির নাম লিখো, পেট্রোলিয়াম, কয়লা, দুটি জ্বালানি খনিজের নাম, কয়লা, খনিজ তেল ইত্যাদি। কয়লাকে কালো হীরে বলা হয় কেন, কয়লা নানাবিধ ব্যবহার ও উপযোগিতার জন্য কয়লাকে কালো হীরে বলা হয়, এর গুরুত্ব, ব্যবহারিক গুরুত্ব অনেক, ওই জন্য হীরের সঙ্গে তুলনা করা হয়েছে কয়লাকে। কয়লার রং কালো আর ব্যবহারিক গুরুত্ব বেশি, ওই জন্য একে বলা হয়, কয়লাকে বলা হয় কালো হীরে। কয়লার চারটি উপজাত বস্তু, আলকাত্রা, ন্যাপথলিন, পিচ, স্যাকারিন ইত্যাদি। পেট্রোল ডিজেল কি করে ফুরাবে সেগুলো পড়বে। জীবাশ্ম জ্বালানি কাকে বলে এগুলো সম্পর্কে তোমরা পড়বে। কয়লা কি কাজে ব্যবহার করা হয়, কয়লা সম্পর্কে যা জানো তা লিখো। পেট্রোল কি কাজে ব্যবহার হয়, পেট্রোল কিভাবে শেষ হবে, পেট্রোল কিভাবে তৈরি হয়, সেগুলো সম্পর্কে আলোচনা করলাম, তোমরা আরো পড়বে, ঠিক আছে? নেক্সট টাইম নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, এবং প্রয়োজন হলে অতিরিক্ত পড়াশোনা করো, এবং তার সাথে একটু রিল্যাক্স থেকে পড়াশোনাটার সঙ্গে জড়িয়ে থাকো। মিশন খুলে গেলে, স্বাভাবিক হলে দেখা হচ্ছে মিশনে। থ্যাংক ইউ।